আলাইকুম, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আপনাদেরকে আজকে তালের বড়া তৈরি করে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনে অবশ্যই একটি ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। তো আমি এখানে তালের রস নিয়েছি, আর নিয়ে তালের রসের মধ্যে আমি এখানে এক কাপ পরিমাণ চিনি আর সামান্য একটু লবণ দিয়ে তালের রসটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। রসের মধ্যে চিনিটা ভালোভাবে মিশে গিয়েছে, আপনারাও খেয়াল রাখবেন যাতে চিনিটা ভালোভাবে গলে যায়। তো আমি এতক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি, নেড়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চালের গুঁড়া, আর হচ্ছে 1/2 কাপ পরিমাণ হচ্ছে ময়দা দিচ্ছি। আমার যদি আরও লাগে তাহলে আমি পরে আবার অ্যাড করে নিব, যেহেতু ওইভাবে কোনো পরিমাপ করা নেই তাই আমি একটু এগুলো আগে মিশে নিচ্ছি, পরে লাগলে আমি পরে আবার অ্যাড করে নিব। এখানে হচ্ছে আমি শুকনা চালের গুঁড়া না, মানে কাঁচা যেটাকে বলে, ভেঙে নিয়ে এসে আমি ডিপে রেখে দিয়েছিলাম, সেটা ফ্রিজ থেকে ডিরেক্ট বের করে আমি একদম এই পিঠা তৈরি করার জন্য এটার মধ্যে তালের রসের মধ্যে দিয়ে দিলাম আর কি। তো আমি এটাকে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, নেড়ে চেড়ে নিচ্ছি যাতে কোনো দলা পেকে না থাকে। আমার পিঠার ডোটা একটু পাতলা হয়েছে তাই আমি এখানে আরও 1/2 কাপ পরিমাণ ময়দা মিশিয়ে নিচ্ছি। আমি এখানে টোটাল 2 কাপ চালের গুঁড়া আর হচ্ছে 1 কাপ ময়দা মিশিয়ে নিলাম। এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। 20 মিনিট রেস্টে রেখে তারপরে আমি পিঠাগুলোকে ভেজে নিব। বড়ার ডোটাকে 20 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমি চুলায় তেল গরম দিয়ে দিয়েছি। আমি এখানে লোহার কড়াই নিয়েছি কারণ লোহার কড়াই একটু ছোটোখাটো গোল হয় তাই অনেকগুলো পিঠা একসাথে ভাজা যায়, আর সবগুলো ডুবো তেলেও ভাজা যায়। তো আমি পিঠার ক্ষেত্রে লোহার কড়াইটাই আমার সবচেয়ে বেশি পছন্দের। আমি পিঠা টিঠা বড়া বা যাই কিছু ভাজা ভুজি করি না কেন, সেগুলো আমি লোহার কড়াইতে করি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আমার বড়াগুলো, একদম যখন আমি দিচ্ছি নিচে চলে যাচ্ছে, আবার ফুলে সেগুলো উপরে ভেসে উঠতেছে। আমার ডোটা একদম পারফেক্ট হয়েছে। আসলে হয়তো বা বড়াগুলো এত আমি সুন্দর করে দিতে পারতেছি না, বাট টেস্ট কিন্তু অনেক ভালো হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। তো আপনারা আমার মতো এত এক্সপার্ট না হইলে আপনারা অবশ্যই সুন্দর করে বড়াগুলো দিবেন যাতে দেখতে অনেক সুন্দর হয়। আমার বড়াগুলো যদিও দেখতে এত সুন্দর হয়নি, বাট খেতে অনেক বেশি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। তো এই তো এখন আমি বড়াগুলোকে একটু এপিট উপিট করে উল্টে দিচ্ছি, দিয়ে আমি এগুলোকে ভেজে নিব। Thank you.
হয়ে গিয়েছে এই পিটুপিটা আমি ভালোভাবে এগুলোকে ভেজে নিয়েছি এই কালার হলেই আপনারা উঠিয়ে ফেলবেন এর থেকে আর বেশি কালার করতে যাবেন না তাহলে দেখা যাবে এগুলো তোলার পরে আসলে পোড়া পোড়া হয়ে গিয়েছে এরকম হবে এরকম কালার থাকলেই উঠানোর চেষ্টা করবেন আর কি তাহলে বড়ার কালারগুলো অনেক সুন্দর আসবে আর তালের পিঠা অনেকে নারকেল করাও দেয় আমিও দেই কিন্তু আজকে ছিল না বাসায় করা নারকেল ছিল না তাই আর দেওয়া হয়নি আপনারা চাইলে এখানে নারকেল কোড়াটাও অ্যাড করে দিতে পারেন তাহলে পিঠার স্বাদটা আরও বেশি বেড়ে যাবে আপনি যদি না দিতে চান তাহলেও খারাপ লাগবে না অনেক বেশি মজা লাগবে আমার এক ব্যাচ ভাজা হয়ে গিয়েছে আমি এখন আরেকগুলো ভেজে নিচ্ছি প্রথম ব্যাচের বড়াগুলোর থেকে সেকেন্ড ব্যাচের বড়াগুলো অনেক বেশি সুন্দর হয়েছে একটু গোল গোল টাইপের হয়েছে আর কি যেহেতু আমি ওগুলো 20 মিনিট রেস্টে দিয়েছিলাম আর এখন ভাজতে ভাজতে এগুলো আরও সময় হয়ে যাচ্ছে তো ডোটা আরও বেশি ফুলে উঠতেছে এই কারণে বড়াগুলোও অনেক বেশি সুন্দর হচ্ছে আর কি তো এই তো আমার আজকের বড়াগুলো আমি এভাবেই সবগুলো ভেজে নিব সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আপনাদের কাছে আমার আবারও ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনে অবশ্যই একটা ক্লিক করে দিবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সেটা আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ